আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব যে এই কি যে রি লাইসেন্স করতে হবে যে কিভাবে করব প্রথমে আমাদের ইন্টারফেস এভাবে আসবে যখনই আমরা ইসেট ওপেন করব তারপর আমাদের এখানে যেমন আমার এখানে এখানে আপনাদের এখানে রি নিউয়াল আছে অথবা রি লাইসেন্স চাইবে তো আপনারা প্রথমে হেল্প বা সাপোর্টে যাবেন তারপর এখানে আপনাদের রি লাইসেন্স লেখা থাকতে পারে তো ওখানে ক্লিক করবেন যেহেতু আমার এখন লাইসেন্স করা আছে তাই আমি এখানে চেঞ্জ লাইসেন্সে ক্লিক করতেছি আপনাদের এখানে আমার এখানে পাসওয়ার্ডের একটা আসছে কারণ আমি আগে দিয়ে পাসওয়ার্ড দিয়ে রাখছি এখন আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি ওকে আপনাদের এটা যখনই আপনার রি লাইসেন্সে ক্লিক করবেন সাথে সাথে আপনাদের এই ইন্টারফেসটা ওপেন হবে এখন আমি ইউজ এ পার্ট চুজ লাইসেন্স কি ক্লিক করব এখানে আমি আমার যে লাইসেন্সটা আছে ওই লাইসেন্স দিয়ে লাইসেন্স কি দেওয়ার পরে আমি কন্টিনিউ ক্লিক করব কন্টিনিউ ক্লিক করার পরে আমাদের এখানে ইএস অপশন আসবে ইএসএ ক্লিক করব ক্লিক করার সাথে সাথে আমাদের যেহেতু আমাদের এখানে অ্যাক্টিভেট করা আছে অ্যাক্টিভেট আসবে কিন্তু আমার এখানে যেমন অ্যাক্টিভেট অপশন চলে আসছে কিন্তু আপনাদের এখানে সবার এখানে আসবে না আপনাদের এখানে একটা চার্ট আসবে ওইটা ফিল আপ করতে হবে ওইটা ওই এখন আমরা ওইটাই দেখাবো যে এটা কিভাবে ফিলআপ করবেন এরপর আপনাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস চালু হবে প্লিজ রেজিস্টার योर লাইসেন্স অথবা আপনাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস চালু হতে পারে open হতে পারে তো এখন আমি এখানে দেখাচ্ছি আপনাদের এখানে ফার্স্ট নেম ফার্স্ট নেমটা এখানে দিয়ে দিবেন এখানে লাস্ট নেমটা দিয়ে দিবেন অবশ্যই এটা দিতে হবে কারণ এটা রিকয়ার করা হচ্ছে এখানে যতগুলো আমরা রিকয়ার লেখা আছে এগুলো আপনাদেরকে অবশ্যই ফিলআপ করতে হবে যেগুলো আমাদের রিকয়ার নাই ওগুলো আপনার না দিলেও চলবে তাহলে ফার্স্ট নেম আপনি দিবেন লাস্ট নেম দিবেন কোম্পানি নেম মেন দরকার নাই না দিলেও চলবে ফোন নাম্বার আপনার যদি কোম্পানির নাম থাকে তাহলে দিয়ে দিতে পারেন এটা আপনার ইচ্ছা তবে ফোন নাম্বারটা এখানে আপনাকে অবশ্যই দিতে হবে একটা ফোন নাম্বার দিবেন আর এখানে ইমেইল অ্যাড্রেসটা অ্যাড করে দিবেন তবে এখানে যে ইমেইল অ্যাড্রেসটা দিবেন এই ইমেল অ্যাড্রেসটা এখানে আবার দিবেন দুইটাই কিন্তু একই হতে হবে ভিন্ন হলে হবে না আর এখানে যে অ্যাড্রেস এখানে আপনি যে দেশে থাকেন একটা কান্ট্রি সিলেক্ট করতে পারেন অবশ্যই আপনার কান্ট্রি এখানে থাকে একটা কান্ট্রি অপশন থাকে ওইখান থেকে কান্ট্রি অপশনটা সিলেক্ট করতে পারেন অথবা এখানে আপনি অ্যাড্রেস এখানে আপনি সিটির নামও দিতে পারেন যে সিটিতে আপনি থাকেন সেটা এখানে সিটির নাম আছে দুইটি এক দিতে পারেন আর অবশ্যই যদি আপনি চান তাহলে আপনি নিজস্ব অ্যাড্রেসটাও দিতে পারেন এটা আপনার ইচ্ছা অনুসারে এখানে সিটি সিটি আপনি যে সিটিতে থাকেন ওই সিটির নাম দেবেন তারপর আসছে পোস্টাল বা জিপ বা পোস্টাল কোড এটা হচ্ছে যে প্রত্যেকটা এলাকায় একটা কোড থাকে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট এর মধ্যে এলাকাগুলোর একটা কোড থাকে এখন আমি সরাসরি আপনারা চলে যাচ্ছি একটা ব্রাউজারের মধ্যে যেখানে আপনাদের দেখাবো কিভাবে আপনারা পোস্টাল কোডটা আপনাদের বাহির করবেন যেকোনো একটা ব্রাউজার থেকে আপনারা গিয়ে ওয়ার্ল্ড পোস্টাল কোড লিখে সার্চ দিবেন সার্চ দেওয়ার পরে আপনারা এখানে এরকম ওয়ার্ল্ড পোস্টাল কোডের একটা ইয়ে পাবেন ফোল্ডার এখানে ক্লিক করবেন এখানে ওয়েবসাইটে ক্লিক করবেন ওকে তারপর এখানে অনেকগুলো দেশের নাম থাকবে এখান থেকে আপনার নিজস্ব দেশের নাম সিলেক্ট করে নেবেন আপনি যে কান্ট্রিতে থাকেন যেমন আমি এখন বাংলাদেশ সিলেক্ট করব বাংলাদেশ হুম বাংলাদেশ এখন আমি ক্লিক করব এখন আমার ডিস্ট্রিক্ট গুলা কোন ডিভিশন আমি থাকি তো আমি যেহেতু ঢাকায় থাকি তাহলে ঢাকা সিলেক্ট করব এখান থেকে আপনি এখন অনেকগুলো পোস্টাল কোড পেয়ে গেছেন চারটি চার ডিজিটের একটা পোস্টাল কোড গুলো এখানে আপনি যেকোনো একটা অ্যাড করে দিতে পারেন অথবা আপনার নিজস্ব যে স্থানে আপনি থাকেন সেই স্থানের একটা পোস্টাল কোড আপনি এখান থেকে নিয়ে অ্যাড করে দিতে পারেন তারপর আপনি এটাই আপনি ওইখানে জিপ কোডের মধ্যে গিয়ে অ্যাড করে দিবেন এই জিপ কোড বা পোস্টাল কোড মধ্যে এখানে অ্যাড করে দিবেন আর এখানে তারপর আরেকটা জিনিস থাকে যে এখানে আমাদের অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে এখানের মধ্যে যেহেতু এখানে মধ্যে দেওয়া নাই এখানে দেওয়া আছে যে ফোন নাম্বারটা আপনাদের দিয়েছেন আছে এখানে স্টেট বা প্রভিন্সি প্রভিন্সি নামে একটা অপশন থাকবে প্রভিন্সি নামে এখানে আপনি ও দিয়ে দিতে পারেন এখানে কোনো তো প্রবলেম হয় না এখানে প্রভিন্সি যে এটা এখানে মধ্যে আপনি ও এইচ দিয়ে টাইপ করে দিবেন তারপর আপনি এখানে আর এখানে একটা সিরিয়াল কি থাকে সিরিয়াল কিটা যদি আপনার যে ইয়েটা ই ইসেটের একটা সিরিয়াল কি আছে আপনার নির্দেশ দেশ প্রত্যেকটার একটা সিরিয়াল কি থাকে ওই সিরিয়াল কিটা আপনি এখানে বসে দিবেন তারপরে আপনি সাবমিট অথবা আপনাদের যদি অ্যাক্টিভ থাকে অ্যাক্টিভে ক্লিক করবেন তারপরে এটা আপনাদের অ্যাক্টিভ হয়ে যাবে আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে যদি ভিডিওটি ভাল লাগে ভালোলাগ লাইক করে কমেন্ট করে শেয়ার করবেন দেখা হবে পরে কোনো ভিডিওতে থ্যাঙ্কস ফর ওয়াচিং